রাশি অনুযায়ী আপনি সন্তান হিসেবে কেমন জেনে নিন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। মেষ রাশির সন্তান, ছোটবেলা থেকে এরা নিজের মনের কথা স্পষ্ট বলতে বেশি পছন্দ করে। মা বাবার সঙ্গে এদের সম্পর্ক খুব স্বচ্ছ, তবে এদের মতে না চললে সম্পর্ক খারাপ হতে পারে। বৃষ রাশির সন্তান, স্বভাবত এরা খুবই শান্ত এবং চুপচাপ। এরা নিজে যা মনে করবে সেটাই করবে, জোর করে এদের দিয়ে কিছু করানো সম্ভব হয় না। মিথুন রাশির সন্তান, ছোটবেলা থেকে বেশ মিশুকে এবং অতিরিক্ত কথা বলতে পছন্দ করে, তবে নিজের স্বাধীনতার সঙ্গে কোনো আপোষ করে না এরা। নিজের মতে চলতে চাওয়ার ফলে মা বাবার সঙ্গে মতবিরোধ লেগেই থাকে। কর্কট রাশির সন্তান, এরা এমনিতে খুব হাসি খুশি, কিন্তু যখন নিজের কোনো কাজে বাধা আসে তখন কান্নায় সব কিছু ভাসিয়ে দিতে দেরি করে না। সিংহ রাশির সন্তান, এরা ভীষণ চঞ্চল প্রকৃতির হয়। এরা এতটাই ছটফটে হয় যে এদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে হিমশিম খেতে হয় মা বাবাদের। কন্যা রাশির সন্তান, এরা এত বেশি লাজুক হয় যে সমাজে বন্ধুর সংখ্যা খুব কম থাকে, তাই মা বাবাকে এদের সঙ্গে এমনভাবে মেলামেশা করতে হয় যেন বন্ধুর জায়গাটা পূরণ হয়। তুলা রাশির সন্তান, ছোটবেলা থেকে এরা সকলের খুব প্রিয় হয়ে থাকে এবং নিজের দিকে সকলকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। যে কোনো কাজ যতক্ষণ নিপুণভাবে না হবে ততক্ষণ শান্তি পায় না এরা। বৃশ্চিক রাশির সন্তান, অন্যান্য রাশির মধ্যে বৃশ্চিক রাশির সন্তানরা একটু আলাদা হয়। এদের বুদ্ধি হয় অতুলনীয়, যে কোনো কাজ খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারে, মা বাবার বাধ্যগত হয়। ধনুরাশির সন্তান, এরা এত বেশি মিশুকে হয় যে এদের অগণিত বন্ধু থাকে, যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হয় এরা। মকর রাশির সন্তান, ছোটবেলা থেকে এদের জ্ঞান খুব বেশি, নিজের থেকে বেশি বয়সের বন্ধুদের সঙ্গে মিশতে বেশি পছন্দ করে। কুম্ভ রাশির সন্তান, এরা একা থাকতেই খুবই পছন্দ করে, তবে বাড়ির বড়দের এরা ভীষণভাবে প্রিয় হয়। মীন রাশির সন্তান, এরা ছোট থেকে খুব চালাক ও মিশুকে হয়, প্রকৃতি নিয়ে ভাবনা চিন্তা করতেই ভালোবাসে, প্রকৃতির সঙ্গে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে এদের। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।